আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আবারও আসলাম থাকিল ব্লগস থেকে। তো আজকে আমাদের ক্যামেরা সেটআপ হচ্ছে এখানে। এখানে আমাদের অলরেডি 16টা ক্যামেরা নিচে লাগানো আছে। তো আজকে এখানে ছাদের উপরে আছি, ছাদের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, একটু দেখা ঘুরাই দিব। এই হচ্ছে আমাদের ছাদের ভিউ। এখানে আমাদের আরও 8টি ক্যামেরা হচ্ছে। ঠিক এই বিল্ডিংয়ের নিচে আমাদের আরও 16টি ক্যামেরা আছে। এখানে এভাবে হচ্ছে আমাদের ক্যামেরা কাজটি। এখানে আমরা একটা ক্যামেরা লাগাই, অলরেডি ট্রায়াল দিছি, ট্রায়াল দেওয়ার পর ভাইকে দেখানোর জন্য। তো এখন আবার এই ক্যামেরাটা লাগাবো, হিকভিশনের কালার প্লাস অডিও, খুবই ভালো ক্যামেরা। আর এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 80 মিটার ক্যামেরা, 5 মেগাপিক্সেল, 80 মিটার ডিস্টেন্স ক্যামেরা। তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে, পুরো কাজটি আপনাদেরকে দেখাবো। আই থিঙ্ক আজকের কাজ কমপ্লিট করতে আমাদের রাত হবে, তো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমরা দুইটা ক্যাবল ইউজ করতেছি, একটা হচ্ছে ক্যাট 6 ক্যাবল, এটা দিয়ে আমরা ভিডিওটার জন্য এটা ইউজ করতেছি, আর কারেন্টের পাওয়ারটা আমরা আলাদা দিচ্ছি। আসলে এটাই নিয়ম, কারেন্টের পাওয়ারটা আলাদা করে দেওয়া। তো আমাদের সাথেই থাকুন, বাকি যে কাজগুলো আছে সেটা আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এই হলো আজকে অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কাজ করতে করতে শেষ করতে আরও ঘন্টাখানিকের কাজ আছে। মোটামুটি ক্যামেরাগুলো সেট আপ করা হয়েছে, এই যে একটা, এই হলো আরেকটি ক্যামেরা, এই হলো আরেকটি ক্যামেরা। ক্যামেরাগুলো সব নাইট ভিশন। আরেকটা ক্যামেরা হচ্ছে ওইখানে, এই ছেলে, তুমি তোমার ইন্টারনেটে কানেকশন দাও, সব রেডি করো। হ্যাঁ এই ছেলে, তুমি তোমার নেট লাইন দিয়ে কমপ্লিট করো। কি কি
এই রে তো ক্লিপ ছাড়া তো থাকতো না আলগা আছে না আলগাই থাক আমরা এক টাকা কাটাই পারলে আয় নাস্তা খা যা হ্যাঁ লোকে ইডি আগে বান কেন স্যার আমাকে জানা রইল মিয়া আমি কা করব আমি বেজো আল্লাহ জানে আমার সামনে বাবা আমার স্যার আমি যাস আমি আবার গিয়া সাংবাদিক দেয়ালে উল্টাই দে কোনটা এটা না তো ছিদ্র তো বন্ধুরা যদি দেখাই আপনাদেরকে এই হলো আজকের ক্যামেরার ভিউ আমরা আপাতত এখানে অস্থায়ীভাবে রাখছি ওইখানে উপরে একটা ক্যাবিনেট হবে তারপর ক্যামেরা ওখানে ফাইনাল সেট আপ হবে আর এই ক্যামেরাটা যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিউটা যদি দেখাই বাইরে থেকে চলুন একদম অন্ধকার ওই জায়গাটা এই হলো ছাদটা যেটার ভিউটা এটা ধরছে এটা নিচে হচ্ছে ক্যামেরাটা একদম অন্ধকার এগুলো হচ্ছে 5 মেগাপিক্সেল 80 মিটার ক্যামেরা এই যে ক্যামেরাটা যে ক্যামেরাটাই আমাদের সবগুলা ক্যামেরা চলে আসছে একটা ক্যামেরাতে একটু প্রবলেম ছিল ওই অ্যাডাপ্টারটা প্রবলেম হয়েছে ওইটা আমরা চেঞ্জ করার জন্য লোক পাঠাইছি ওইটা দেখি অ্যাডাপ্টারে পাওয়ার নাই
সাবধানে, সেফটি ফার্স্ট। ওইটা আছে, ওইটা আছে, ওইটা আসছে। তুই তো এখান থেকে ক্যামেরার পাওয়ারটা অফ করে দে, খুলে দে। আমাদের সবগুলা ক্যামেরা চলে আসছে, একটা ক্যামেরা আসে নাই। সো এই ক্যামেরাটার অ্যাডাপ্টার প্রবলেম ছিল নতুন অবস্থাতে, ওইটা আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ হ্যাঁ, লাইন খোলা হয়েছে, ওটা ওকে করলে আমাদের কাজ কমপ্লিট। এখানে আমাদের আজকে কাজ ছিল 8টি ক্যামেরা ছিল, 80 মিটার ডিস্টেন্স 8টি ক্যামেরা। ওটা কি জ্বলে গেছে নাকি? আজকে এখানেই কমপ্লিট আজকের ভিডিও, এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে, আমাকে নক করতে পারেন, মেসেজ করতে পারেন। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ম্যাক কম্পিউটার্স, ওইটা আমার নাম দিয়ে করা না, ওইটা আমার দোকান শপের নাম দিয়েই করা আছে। তো আপনাদের যাদের ক্যামেরা সংক্রান্ত যেই কোনো কোনো প্রবলেম বলেন, যাই বলেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।